চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি বরাবরই নির্বাচন আসলে অভিযোগের বাক্স খুলে বসে, তবে যখন তাদের প্রার্থী জয়লাভ করে তখন মুখ বন্ধ রাখে। সকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জানান অন্যান্য নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম, সুজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনেকগুলো নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে তারা জয়লাভ করেছে, জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে, যেই জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই অভিযোগের বাক্স খুলে বসা এবং অভিযোগ করা, এটি তাদের অভ্যাসগত।